হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মেডিসিন রিভিউতে। আপনাদের স্বাগত। আপনারা দেখছেন অল টিপস টুডে। আজকের রিভিউতে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন বেটনোভিট সি স্কিন ক্রিম। এই বেটনোভিট সি স্কিন ক্রিম সম্পর্কে আজকে তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের পাওয়ার সুবিধার্থে। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। এই বেটনোভিট সি স্কিন ক্রিমটি মূলত কি কাজে লাগে, কি সাইড এফেক্ট আছে, কি কাজ করে, কত দাম, সেটি সম্পর্কে কিছু তথ্য জানব। এই বেটনোভিট সি স্কিন ক্রিমটি 30 গ্রামের একটি টিউব, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি 30 গ্রামের টিউব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটির এমআরপি কোম্পানি রেখেছে এটি 48.50 টাকা, 30 গ্রামের এই টিউবটির এমআরপি 48.50 টাকা, যেটি আপনার যে কোনো মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনি এই বেটনোভিট সি স্কিন ক্রিমটি পেয়ে যাবেন সমস্ত মেডিকেল স্টোরে। এটি যে কন্টেন্ট দুইটি দিয়ে প্রস্তুত করা হয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেটামেথাসন এবং ক্লিওকিনাল, এই দুইটি কন্টেন্ট দিয়ে প্রস্তুত করা হয়েছে এই বেটনোভিট সি স্কিন ক্রিমটি। এই বেটনোভিট সি ক্রিমটির যে কন্টেন্ট দুটি দেওয়া হয়েছে, এই বেটামেথাসন একটি স্টেরয়েড জাতীয় কন্টেন্ট। এটি একজিমার প্রবলেম দূর করতে সহায়তা করে। স্কিনের উপরে একজিমা, দাঁত চুলকানো, গোল গোল চক্র হয়ে যাওয়া, এরকম নানান ধরনের সমস্যা থেকে এই বেটামেথাসন ইউজ করা হয়ে থাকে। আর ক্লিওকিনালটি ইউজ করা হয় অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে। এই দুইটি কন্টেন্ট মূলত আপনার স্কিনের একজিমা, রেডনেস, অ্যালার্জি, দাঁত চক্র চক্র হয়ে যাওয়া, স্কিন রেডনেস হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে আপনাকে এই বেটনোভিট সি ক্রিমটি ইউজ করলে সমাধান হয়ে যাবে। এটি ফেয়ারনেস ক্রিম নয়, এটি ডক্টরদের পরামর্শ ছাড়া ইউজ না করাই ভালো। কারণ এই স্টেরয়েড জাতীয় ক্রিমটি আপনি ইউজ করার পরে আপনার যদি কোনো সাইড এফেক্ট হয়ে থাকে, সেই জন্যে অবশ্যই আপনি এটি ইউজ করার আগে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই স্কিন একজিমা বা ফাঙ্গাল ইনফেকশন বেটনোভিট সি ক্রিমটি মূলত আপনি ইউজ করবেন সপ্তাহে 7 দিন একটানা ইউজ করতে পারেন এই ক্রিমটি, কিন্তু একটানা বেশি দিন ইউজ না করাই ভালো। আপনার সমস্যা অনুযায়ী ডক্টররা প্রেসক্রাইব করে দেবেন এটি কতদিন ধরে আপনি ইউজ করবেন। একটানা বেশি দিন ধরে ইউজ না করাই ভালো, কারণ এটি স্টেরয়েড জাতীয় ক্রিম। সেক্ষেত্রে আপনি টানা 7 দিন ইউজ করার পরে বন্ধ করে দেবেন, তারপরে আবার কিছুদিন পরে ইউজ করতে পারেন। আপনার মুখের দাগ, ফাঙ্গাল ইনফেকশন এগুলোকে দূর করতে এই বেটনোভিট সি ক্রিমটি দারুণ কার্যকরী। একটানা বেশি দিন ইউজ না করা ভালো, তার কারণ হলো এই ক্রিমটি স্টেরয়েড ক্রিম হওয়ায় এটি বেশি দিন একটানা ইউজ করলে আপনার স্কিন পাতলা হয়ে যেতে পারে, আবার আপনার স্কিনের চুল গজাতে পারে, সেক্ষেত্রে আপনার সমস্যা বাড়তে পারে। তাই একটানা বেশি দিন না ইউজ করে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরে ইউজ করবেন, যাতে এরকম ধরনের কোনো সমস্যা আপনার সম্মুখীন না হতে হয়। এটি রং ফর্সা করতে ইউজ না করাই ভালো, কারণ ফর্সা করার জন্য এটি অনেকেই বলে থাকেন। সেক্ষেত্রে হয়তো কিছু সময়ের জন্য আপনি ফর্সা হতে পারেন, কিন্তু পরবর্তীকালে আপনার স্কিনের নানান রকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার স্কিনের বা আপনার শরীরের কোনো রকম একজিমা, চুলকানো, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। কিন্তু আপনার যদি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি সমস্যা না থাকে তাহলে এই ক্রিমটি একদমই ইউজ করবেন না। কারণ সুস্থ স্কিনে এটি ইউজ করলে আপনার স্কিনে অ্যালার্জি বা স্কিন পাতলা হয়ে যাওয়া বা স্কিনের নানান রকম সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলবো সুস্থ স্কিনে এটি ইউজ না করাই ভালো ফর্সা হওয়ার জন্যে, কারণ এটি মূলত স্টেরয়েড ক্রিম। এটি আপনার একজিমা, দাঁত চুলকানোর ক্ষেত্রে দারুণ উপকারী।
তাই অবশ্যই এই বেটাভেটসি ক্রিমটি ইউজ করার আগে আপনার কেমিস্ট বা আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্যে।